আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের বেশ কিছু প্রশ্নের মাঝে এক ভাই প্রশ্ন করেছেন যে ঈদুল আধা এর তাকবীর কতদিন এবং কিভাবে বলতে হয়। জবাব, ঈদুল আধা এর তাকবীর বলতে প্রশ্নে যা এসেছে সেটি হচ্ছে আমরা যে তাকবীর পাঠ করে থাকি, আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এটা কতদিন এবং কিভাবে, কতদিন আমরা বলবো ঈদুল আধহা তথা জুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে জুলহজ্জা মাসের 13 তারিখের মাগরিবের পূর্ব পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। এটাই হলে তাকবীরের সময়সীমা। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলহজ্জা মাসের চাঁদ দেখা গেলে তারা বের হয়ে যেতেন বাজারের দিকে এবং দুজনেই তারা আওয়াজের সাথে তাকবীর পাঠ করতেন আর মানুষেরাও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। সমষ্টিগতভাবে নয়, মানে তাদের আওয়াজ শুনে তারাও তখন তাকবীর পড়া শুরু। তাহলে বোঝা গেল মানুষেরা মানে কারা, তারা দুজন সাহাবি এবং ওই সময় মানুষ যারা তারাও সাহাবি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয় আর পরে হলে সাহাবি এবং তাবেঈ মুসলিম যারা, এর বাইরে কেউ নয়। সুতরাং জুলহজ্জা মাসের চাঁদ দেখা দিলে আমাদের এই তাকবীর শুরু হবে, চলতে থাকবে 13 তারিখ পর্যন্ত। এখানে বলা হয় মুতলাক এবং মুকাইয়াদ। মুতলাক হলো যা সাধারণভাবে সব সময় চলতে থাকবে, সালাতের পরে সালাতের বাইরে ফ্রি থাকা অবস্থায় চলতে ফিরতে সব সময়। আর মুকাইয়াদ হলো যা সালাতের পর পরে বলা, তা আরাফার দিবস থেকে শুরু করে জুলহজ্জা মাসের 13 তারিখের আসর পর্যন্ত সালাতের পরে এই তাকবীর বেশি বেশি করে পাঠ করা। কিভাবে, কিভাবে হলো তাকবীরের ভাষা আর পদ্ধতি। তাকবীরের ভাষা আমরা বলেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ। কোন বর্ণনায় এসেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার, দুটোই জায়েজ রয়েছে। পদ্ধতিগত দিক থেকে সকলে একাকী পাঠ করবে, কোনো সমষ্টিগতভাবে সমস্বরে দলবদ্ধভাবে এরকম নয়, একাকী পাঠ করার বিষয়। এমনকি 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখে আসর পর্যন্ত সালাতের পরে যে পাঠ করা হবে সেটাও একাকী, ইমাম সাহেব পাঠ করবেন, মুক্তাদিরা পাঠ করবেন, সবাই নিজে নিজের মতো পাঠ করবে। ঈদের তাকবীর হিসাবে আরেকটি তাকবীর ঈদের দিন পাঠ করা হয়, সুবহানাল্লাহ আল্লাহু আকবর কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। এটি কি ঈদের দিনের তাকবীর? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের থেকে ঈদের দিনে পাঠ করার জন্য এই তাকবীরটি আমার যতটুকু জানা প্রমাণিত হয়নি। তাকবীরটি সহি অন্য তাকবীরের মাঝে বা দোয়ার মাঝে রয়েছে, কিন্তু এটি ঈদের তাকবীর হিসাবে প্রমাণিত হয় নাই। তাই তাকবীর হলেই আপনি পড়বেন বিষয়টা এমন নয়। হয়তো কেউ বলবেন যে আম হাদিস, বেশি বেশি তাকবীর পড়া তাই পড়ি। আপনি এত আম হাদিসে যাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো আম হাদিস জানতেন, সাহাবাই কেরামও আম হাদিস জানতেন, কিন্তু তারা তো ঈদের তাকবীর হিসাবে এটা পড়েননি, পড়েছেন এটা। সুতরাং আমাদের প্রথম কথা হলো জুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, দ্বিতীয় কথা হলো একাকীভাবে সমষ্টিগতভাবে নয়, তৃতীয় কথা হলো যে তাকবীর প্রমাণিত সেটি ঈদের তাকবীর হিসেবে পাঠ করা। ওয়াল্লাহু তাআলা আলাম।